আজকের 7 জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসত 7 জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। 1966 সালের এই দিনত বাঙালির মুক্তির সনদ ছয় দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের জাগত হরতাল চলাকালীন সময়ও নিরস্ত্র জনতার উদ্দি পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। সময় ডাহা ও নারায়ণগঞ্জ মুনুমিয়া শফিক শামসুল হক সহ 11 জন শহীদ হইল রাজপথ নামেই বাংলার মুক্তিকামী জনগণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এরপর তনয় বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারাত 69-এর গণ অভ্যুত্থানরীক্ষে আগায় যায় পরাধীন বাঙালি জাতি। পরবর্তী সময়ে ঐতিহাসিক ছয় দফা ভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনে ধাপে ধাপে বাঙালির স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়। পাকিস্তানি শাসন ও শোষণ বঞ্চনাত্মুন মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরত তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ব্যাগ বিরোধী রাজনৈতিক দলে গুনুরুল রেনে ডাহা এক জাতীয় সম্মেলনত পূর্ব বাংলা জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 ফেব্রুয়ারি ডাহাত ফিরিয়ে এনে ছয় দফার পক্ষে দেশব্যাপী প্রচার অভিযান শুরু করে এবং বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলত যাইয়েনে জনগণের সামনে ছয় দফার প্রয়োজনীয়তা তুলে ধরছিল। ছয় দফার মূল বক্তব্য আছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া ব্যাগ ক্ষমতা প্রাদেশিক সরকারের আততায়বে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানও দু পৃথক ও সহজ বিনিয়োগযোগ্য মুদ্রাতায়বে সরকারের কর শুল্ক ধার্য আদায় করিবের দায়িত্ব প্রাদেশিক সরকারের আতত তাহাসহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব তাইবে। পূর্ব বাংলা প্রতিরক্ষা ঝুঁকি হমায় বেল্লাই এঙ্গা আধা সামরিক বাহিনী ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন করিব। বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবির মুকুট পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে ফিরছিল। তিনি হুমকি দিয়ে হইলদে ছয় দফা লইনে বাড়াবাড়ি করলে অস্ত্র ভাষার জবাব দেওয়া হইবে। তার হুমকি উপেক্ষা করিয়ে এনে ছয় দফা কর্মসূচি জনগণের মধ্যে পৌঁছাই দিবেন লাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতল সমগ্র পূর্ব বাংলা সফর করছিল। তে এই ছয় দফারে বাঙালির বাসিবের দাবি হিসেবে অভিহিত করা হইল। Next news, C++.